হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। টুকুর পরিবারে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? তো দেখো, এই দুদিন ধরে বৃষ্টি তো হয়েই যাচ্ছে, তো আমি এই যা আজকে বৃষ্টির মধ্যে বাইরেটাতেই ভিডিও করছি। আর সব জায়গাতে কিন্তু আজ বৃষ্টি হচ্ছে, তো আজকে আর মেনু হচ্ছে খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, মাছের টক আর ডিম ভাজা। তো আমি এখনও কিছু চাপাইনি, এই সকালে একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ ট্রাশ করে চাটা খেয়ে নিয়েছি, আর মুড়ি খাওয়ার জন্য আলু ভেজে নিয়েছি। তো বৃষ্টি কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো বাইরের পরিবেশটা দেখো খুব সুন্দর কিন্তু। আর আজকে কিন্তু সেরকম খুব একটা বাস টাস যাচ্ছে না, কমই রাস্তায় বেরোচ্ছে, কেননা মানুষ যাবে কীভাবে এরকম বৃষ্টিতে? এত বৃষ্টিতে তো যাতায়াত করাটা খুব মুশকিল। আর তো আমি এই যে ঘরের সামনেটাতেই রয়েছি, তো চলো ঘরের ভেতরে যে কী করছি না করছি, আর চলো খিচুড়ি চাপাবো, তো সেটাও দেখাবো, চলো যা যাক। তো আজকে কিন্তু লাইন নেই, আর লাইনটা বললাম না যাওয়া আসা করছে, তো আমাদের ইনভার্টারের চার্জ শেষ হয়ে গেছে, পুরো ঘর অন্ধকার। তো আমি ঘরের ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি, যে দেখো আমি একটা চার্জার নিয়ে রান্না করছি, এই দেখো চার্জার নিয়ে রান্না করছি, পুরো ঘর কিন্তু অন্ধকার, আর রান্নাঘরের আলোটাও কিন্তু জ্বলছে না, ইনভার্টারের সব চার্জ শেষ হয়ে গেছে। আর এদিকে আমি রান্না কাটিয়ে দিয়েছি, এই যে সবজি এখানটাতে কেটে রেখেছি, এই যে আর পুরো ঘর চারদিক অন্ধকার, আর দোকানটাও লাগিয়ে দিয়েছি, এত ঝিট আসছে মানে পুরো দোকানটা ভিজে গেছে ঝিটে, তো ওই জন্য দোকানটা দরজাটা লাগিয়ে দিয়েছি। আর যারা আসছে তারা ডাকছে, তাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে জানলাটাও কিন্তু খুলে দিয়েছি, আর জানলাটা হাওয়াতে না লেগে যাচ্ছে বারবার, এদিকে জানলাটা লাগিয়ে দিয়েছি, কেননা পুরো ঝিট আসছে। এ দেখো ঝিটে ভিজে কী অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ, পুরো ঝিটে মানে পুরো ভিজে গেছে, তো ওই জন্য আমি গেটটা লাগিয়ে দিয়েছি। পুজো টুজো হয়ে গেছে, দোকানে খদ্দের এসেছিলো তাকেও দিয়ে দিয়েছি, শুধুমাত্র এই জলের ঝিটের জন্য কিন্তু সামনেটা লাগানো হয়েছে। আর বাবাই পাখিগুলোকে পায়রাগুলোকে খেতে দিয়েছে, বলছে মা এত বৃষ্টি পড়ছে ওরা কোথায় কি খাবে, তো ওর খুব খারাপ লাগে কুকুরটা বাইরে ভিজছে, ও বলছে মাঝে মা দেখো কুকুর পাখি সব কেমন ভিজছে বাইরে, ওদের কোনো থাকার জায়গা নেই। তো ও আবার কুকুরগুলোকে ডেকে বিস্কুট দিল, আবার পায়রাগুলোকে চাল খেতে দিয়েছে। তো চলো পায়রাগুলো যেখানে চাল খাচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই যে আমার রান্না কিন্তু হচ্ছে, যে খিচুড়ির ডাল টাল সব নিয়ে নিয়েছি, এই যে ডাল নিয়েছি, এটা মুগ ডাল মুসুর ডাল আছে এটার মধ্যে, মুগ ডাল মুসুর ডাল মিশাল। তো বাবাই খুব বায়না করছে মা একটু পায়েস খাবো বলে, তো অল্প একটু বাটি করে পায়েস চাপিয়ে যে দুধটা চাপিয়ে দিয়েছি, আর এই যে গোবিন্দভোগ চাল এটা ধুয়ে বাটির মধ্যে রেখেছি, আর অল্প একটুই করবো, কেননা বেশি করবো না, ও যখন খেতে চাইছে অল্পই বানিয়ে দেবো। আর খিচুড়ির জন্য আমি এই যে মুগ ডাল মুসুর ডালের বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি, আর এই দিকে আমি কিন্তু খিচুড়ির হাঁড়ি কিন্তু চাপিয়ে দিয়েছি, মানে এত বৃষ্টি হচ্ছে তো এই দিকটা দিকে, আর এই যে খিচুড়ির হাঁড়ি এদিকে চাপিয়ে দিয়েছি, কড়া হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। চলো এরপর ডাল টাল সব সবজি টবজি নিয়ে আসি, নিয়ে তারপর চাপাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। খিচুড়ি রান্না হচ্ছে, এই যে খিচুড়ি চাপিয়ে দিয়েছি, এক হাঁড়ি হয়েছে। আর বাবা খিচুড়ি খেতে ভালোবাসে তাই তো বাবা? হ্যাঁ, আমি এখানটাতে বসে বসে করছি, আর বাবা পাঁপড় ভাজা একটু দেখি বাবা। কালে এই যে ঘুম থেকে উঠে গেছি, আর এত বৃষ্টি পড়ছে তো বাইরে বেরোতেই পাচ্ছি না, আর পুরো চারিদিক অন্ধকার। আজকে আর কাল থেকে কিন্তু সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে, তো আজও এখনও বৃষ্টি, লাইনটা যাই হোক এক ঘন্টা মতো ছিল, তো আবার লাইনটা চলে গেছে। বাবা প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাবা, বাইরে বেরো না, তো চলো বাইরে দিকটি পিছন দিকটি একটু দেখিয়ে দিই যে কী অবস্থা হয়েছে। আর এত ঝড় দিচ্ছে মানে বলার নয়, চলো একবার তোমাদেরকে দেখাই। তো দেখো এত বৃষ্টি হচ্ছে, তো রাস্তাঘাটে কিন্তু একটা মানুষজনও কিন্তু বেরোচ্ছে না, দেখতে পাচ্ছ কি অবস্থা, আর কি বৃষ্টিতে হয়েছে দেখো, প্রচুর শ্যাওলা হয়ে গেছে আমাদের এখানটাতে, আর দেখো যারাই বেরোচ্ছে এই কী অবস্থা, বাপরে প্রচণ্ড একটা হাওয়া বইছে, এই দেখো কি অবস্থা, সমানে যেন বৃষ্টি হয়েই যাচ্ছে, আর প্রচণ্ড ঝড়, দেখতে পাচ্ছ যাদের মাটির বাড়ি তাদের কী অবস্থা, যাদের নদীর ধারে বাড়ি তাদেরও কত কষ্ট বলো তো, পশু পাখিদের তো বটেই, তো মানুষজনেরও কিন্তু খুব কষ্ট, দেখতে পাচ্ছ ঝড়টাই হচ্ছে, এই দেখো একটাও কিন্তু মানুষজন আমি দেখতেই পাচ্ছি, ঠিক আছে কি ঝড় দিচ্ছে, আর বৃষ্টি কিন্তু খুব হয়ে যাচ্ছে। তো চলো আজকে কিন্তু আমি ঠিকঠাকভাবে ভিডিও বানাতে পারলাম না শুধুমাত্র বৃষ্টির কারণে,
তো ঘরের মধ্যে যেটুকুন হলো সেটুকুনি, তো তারপর চলো আবার কথা হচ্ছে। তো বাইরে এখনো পর্যন্ত কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, তো আমরা এই যে সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে, এই যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে দোকানে, আর দোকান কিন্তু আজকে খুলিনি, প্রচণ্ড বৃষ্টি আর ঝড় হচ্ছে, আমরা ঘরেই বসে রয়েছি। আর আমাদের এখানে মানে আমাদের বাড়ি থেকে একটু যেতে হয়, ওখানটাতে একটা শালি নদী আছে, ওটা কিছুটা ডুবে গেছে বানে। আর এই যে বাবা এখানে বসে রয়েছে জলের গ্লাস নিয়ে, বসে রয়েছে জল খাচ্ছে, একটু উল্টা নিয়ে খেলছে। বাবা এই ওপরে চলে এসো বাবা। তো চলো সন্ধ্যের দিকে একবার দেখিয়ে দিই যে ঝড় দিচ্ছে কীরকমভাবে, মানে কতটা ঝড় বইছে আর বৃষ্টি পড়ছে। তো চলো, এখনো কিন্তু লাইন আসেনি, আমাদের ইনভার্টারেই যাওয়া চলছে, তো চলো দেখাই এখনো কেমন বৃষ্টি হচ্ছে। তো এই যে দোকানে দরজাটা লাগানো আছে, বাবাই সরে যাও, এই দেখো কি অবস্থা, দেখতে পাচ্ছো পুরো হাওয়া দিচ্ছে আর গাড়ি হয়তো দু একটা যাচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, কিছু একটা হাওয়া শ্বশুরভাবে একটা হাওয়া বইছে কেমন, বুঝেছো কি জোর ঝড়টা দিচ্ছে পুরো চারিদিক। হ্যাঁ প্রচণ্ড জোর হাওয়া দিচ্ছে, আর লাইন কিন্তু কারোর বাড়িতে নেই, আমাদের কাকিমাদের বাড়িতে ইনভার্টার আছে আর আমাদের বাড়িতে আছে, দু একটা বাড়িতে আছে, তো দূর থেকে একটু একটু আলো দেখা যাচ্ছে, আর পুরো রাস্তাটা দেখা যাচ্ছে, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বাবা চলো চলো দরজা লাগিয়ে দিও, চলো দরজাটা লাগিয়ে দিচ্ছি, কেননা এত বৃষ্টি হচ্ছে, দোকানের দরজাটা আজকে লাগানোই আছে। হয়েছে কি বাবাই খেলছিল, খেলতে খেলতে লোহার টুলটার মধ্যে হাত, এটার মধ্যে হাতটাকে ভরে দিয়েছিল, নিয়ে ওর একটা হাতের উপর চুড়ি ছিল, ওই চুড়িটাতে আটকে যেয়ে ওর হাতটা একটু লেগে গেছে। বাবাই চলো, লেগেছে, হ্যাঁ এই তো দেখো দেখাচ্ছে সবাইকে, লাল হয়ে গেছে, চলো ঘরের ভিতরে চলো, ও বুঝতে পারা যাচ্ছে না, তো চলো এখানটা অন্ধকার হয়ে গেছে, আর এই যে আমরা সব খাটেই বসে রয়েছি। বাবাই বাইরে বেরোবে না বাবা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাবা, চলে এসো। তো আজকে বললাম না যে খিচুড়ি করেছিলাম, তো খিচুড়ি আছে সত্যি কথাই, খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা সব আছে, আর কিছু সেরকম করবো না, একটু শুধু আলু সেদ্ধই করবো, নিয়ে আর একটা খাওয়ার সময় একটা ডিমকে ভেজে নেবো, নিয়ে তারপর সব রাতে খাওয়া হবে, আর বর ওই বেগুন ভাজা আলু ভাজা আর আলু সেদ্ধ দিয়েই খাবে, আর আমরা ডিম ভাজা দিয়ে খাবো খিচুড়ি। খিচুড়িটা মানে চাপিয়েছি একটু, 10:30-11টার সময় চাপিয়েছি, আর মানে নেমেছে আর গরম গরম আমরা সব খেতে বসে গেছি, এত গরমই আছে খিচুড়িটা, আর কোনো অসুবিধা নেই। আর আর খিচুড়ি আমার সত্যি খুব প্রিয় জিনিস, আমি খিচুড়ি খেতে খুব ভালো লাগে, মানে এত ভালোবাসি বলার না, যদি চালে ডালে ঘেঁটে দেয় সেটাও আমার খুব ভালো লাগে। তো চলো, না দুধ দিতে এখনো আসেনি, তো চলো ঠিক আছে, তারপর আবার দেখা হচ্ছে, বাবাকে এরপর একটু পড়তে বসাবো, তারপর আবার দেখা হচ্ছে। তো আমার সন্ধ্যের থেকে আজকে কিন্তু সেরকম কিছু ভিডিও করা হয়নি, কেননা আজও এখনো পর্যন্ত লাইন আসেনি, মানে আধ ঘন্টা করে লাইন, এক ঘন্টা করে আসছে, এক ঘন্টাও আসছে না, একটু করে আসছে আর লাইন চলে যাচ্ছে, তো আমাদের ইনভার্টারে চলছে, ওই জন্য আজ আমি কিন্তু ভিডিও ঠিকঠাকভাবে বানাতে পারিনি, আর আমি জল আনতে যেয়ে পুরো ভিজে গেছি। তো চলো তোমাদেরকে দেখাই যে রুমের চারিদিকটা ব্যালকনি ছাদ পুরো এইদিক ওইদিক জামা কাপড়ে ভর্তি হয়ে আছে, তো চলো তোমাদের সেটা দেখাই একটু। এই যে জল নিয়ে চলে এসেছি, আমরা রাতে খেয়ে শুতে চলে এসেছি, একটু সকাল সকালে চলে এসেছি, কারণ এত বৃষ্টি পড়ছে, তো লাইন নেই, কী করবো, শুয়ে পড়বো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে, ওই জন্য চলে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাই যে ছাদে আমার চারিদিকে ঘরে কী অবস্থা, চলান থেকে পুরো ভিজে গেছি, মাথাটা দেখছি চুলটা পুরো ভিজে গেছে, এই দেখো ছাদের সিঁড়ির গায়ে একবারও ওইদিকে মেলা আছে, তারপর এই যে এই ঘরটায় দেখায়, এই যে খাটের স্ট্যান্ডে সব ঝুলছে এদিক থেকে ওই দিক, আর এই যে এরপর ব্যালকনিতে দেখায়, দেখো কি অবস্থা, দেখতে পাচ্ছ, এই দেখো একবারে পুরো ভর্তি, আর ওই সানটাও পুরো জলে ভর্তি হয়ে গেছে, কেননা জামা প্যান্টগুলো নিংড়ে দিয়েছি, তবুও যে জলটা টুসি টুসি পড়ছে, ঝরে ঝরে পড়ছে, সেটা দেখতে পাচ্ছ, দেখো মানে এত বৃষ্টির কারণে রোদ দেয়নি সকাল থেকে, তাহলে কোথায় কী দেবো, ওই জন্য সব এদিক ওইদিক করে চারিদিকে দিয়ে দিয়েছি।
তুই লাইটটা অফ করে দিলাম। আর এই ঘরেও তো ভর্তি আছে, তো আজকে ঠিকঠাকভাবে ভিডিও করতে পারলাম না, দিতে পারলাম না। তো আজকে ভিডিও চলো আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আগামীকাল। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, সবাইকে টাটা।